Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udhu billahi min shururi anfusina ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم واخشوا يوما لا يجزي والد عن ولده ولا مولود هو جاز عن والده شيئا إن وعد الله حق فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور وقال النبي صلى الله عليه وسلم الظلم ظلمات يوم القيامة أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في شأن حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما لا إله إلا الله 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 لا إله إلا الله
محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলার ঘর মসজিদের মধ্যে আসার বসার তৌফিক দান করেছেন, এইজন্য আমরা সকলে মিলে সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। পবিত্র জুমার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, গরিবের হজর দিন, আল্লাহ তাআলা আমাদের প্রতি রহম করেছেন, দয়া করেছেন, সুস্থ রেখেছেন, এই জন্য আমরা আল্লাহ তাআলার ঘর মসজিদের মধ্যে আসতে পেরেছি। এটা আমাদের জন্য অনেক বড় নিয়ামত। অনেক মানুষ সুস্থ আছে, দুনিয়াবি বিভিন্ন কাজকর্মের মধ্যে তারা লিপ্ত আছে, যার কারণে তারা মসজিদে আসতে পারে না। তাদের প্রতি আল্লাহ তাআলা রহম নাই, দয়া নাই, এই জন্য তারা আসতে সক্ষম হয়নি। আমরা যারা এসেছি আমাদের প্রতি আল্লাহ তাআলার দয়া ও রহমত আছে, এই জন্য আমরা আসতে পারছি। এই জন্য আমরা আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আমরা দুনিয়াতে আসি, আবার একদিন চলে যাব। এই দুনিয়াতে চিরস্থায়ী কেউই থাকতে পারবে না, এটাই চিরন্তন সত্য। কথা বলেন ঠিক না বেটি? এরাই চিরন্তন সত্য। তবে সমস্যা একটাই, আমাদেরকে দুনিয়াবি চাকচিক্য, দুনিয়াবি সৌন্দর্য, লোভ লালসা এগুলো আমাদেরকে ঘিরে ফেলেছে, যার কারণে আমরা আখেরাতকে প্রাধান্য দিতে পারি না। আমরা যে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, এই পৃথিবীতে ধ্বংস হয়ে যাবে, এই ধন দৌলত টাকা পয়সা অর্থ উপার্জন যা করেছি এগুলো দিয়ে একদিন নিঃস্ব হয়ে পড়ে থাকবে, এটা আমরা ভুলে গেছি। আমরা মনে করি যে আমার চাইতে অমুকে তো অনেক কোটি টাকার মালিক, আমার চাইতে সে 10 তলা বিল্ডিং এর মালিক, সে অনেক কোটিপতি, আমি তো গরিব, এজন্য আমি চেষ্টা করি যেভাবে হোক তার মতো অথবা তার চাইতে বেশি উপার্জন করি। এই যে একটা প্রতিযোগিতা, এটা কিয়ামতের আলামত। কিসের আলামত? এটাই কিয়ামতের আলামত। আজকে খুতবার বিষয় হলো কিয়ামতের আলামত। তারপরে দেখেন আলামতে কুবরা, আলামতে সগরা, দুইটা আলামত। যেটা আলামতে সগরা, এটা এখন বর্তমানে প্রকাশিত হয়ে যাচ্ছে, নারীরা দেশের নেতৃত্ব দিবে, পুরুষের চাইতে নারীর অধিকার বেশি হবে, এগুলা হইতেছে কিনা কথা বলেন? বর্তমানে আমাদের দেশের সহ বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী কি নারী? না, স্পিকার নারী। দেশের পুরুষের চাইতে নারীর অধিকার বেশি, তারপরও বলে নারীর অধিকার নাই। যে দেশের মধ্যে নারী প্রধানমন্ত্রী, নারী স্পিকার, নারী এমপি, নারী বিচারকও আছে, সেই দেশের মধ্যে নারী নির্যাতন বন্ধ করা যায় না। তার কারণ হলো একটাই, ইসলামের অনুসরণ অনুকরণ না করার কারণ, আল কোরআনের বিধান না থাকার কারণে। এত বড় পদের মধ্যে, সর্বোচ্চ পদের মধ্যে নারী থাকিয়েও নারীর সংযম, নারীর ইজ্জত রক্ষা করতে পারে নাই, পারবেও না পশ্চিমকালেও। কারণ যেখানে আল্লাহ তাআলার বিধানের মূল্যায়ন নাই, আল্লাহ রাসূলের পদ্ধতি, যে পদ্ধতি আল্লাহ রাসূল শিক্ষা দিয়ে গেছেন, যে আইন তিনি আমাদেরকে দিয়ে গেছেন, সেই আইন যখন বাস্তবায়ন হবে না, সেই আইনকে যখন সম্মান দেখানো হবে না, তখন সেই দেশের মধ্যে কখনো শান্তি আসতেও পারে না। এটা কিয়ামতের আলামত। মূর্খরা দেশের নেতৃত্ব দিবে, সমাজের শিক্ষিতদের চাইতে মূর্খের দাম বেশি হবে, এটা কিসের আলামত? কিয়ামতের আলামত। এগুলো ছোট ছোট আলামত। মানুষ দুনিয়া নিয়া খুব ব্যস্ত হয়ে পড়বে, পরকালে চিন্তা ভুলে যাবে, এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, তার কোনো অস্তিত্ব থাকবে না, এটা মানুষ চিন্তা করবে না। মানুষের চিন্তা থাকবে শুধু কেবলমাত্র কে কাকে ঠকাইয়া বড় হইতে পারে, কে কার সম্পদ আত্মসাত করে বড় হইতে পারে, এটা হলো মানুষের চিন্তা চেতনা। যার কারণে আজকে প্রত্যেকটা সমাজের মধ্যে, প্রত্যেকটা ঘরে ঘরে ভাই ভাই কলহ, বিবাদ লেগে আছে।
তার একমাত্র কারণ মানুষ আখেরাতকে প্রাধান্য দিতে চায় না। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র কোরআনের বিভিন্ন জায়গার মধ্যে সতর্ক করে দিয়েছেন, স্মরণ করায় দিয়েছেন, তোমরা কোরআন তেলাওয়াত করলে অর্থ সহ বুঝা যাবে। আল্লাহ তাআলা প্রায় 2000 আয়াতে কিয়ামত সম্পর্কে আলোচনা করেছেন। সুবহানাল্লাহ, কত আয়াত কথা বলেন, 2000 আয়াত কোরআনে, 6236টি আয়াত যদি আমরা জানি, 2666টি, এটা ভুল, 2634টি। এই আয়াতগুলোর মধ্যে 6000-এর মধ্যে তিন ভাগের এক ভাগ কিয়ামত সম্পর্কে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। তাহলে আমরা বুঝতে হবে এই কিয়ামত এটাতে সংগঠিত হবে, এতে কোনো সন্দেহ আছে? কথা বলেন, কিয়ামত যে সংগঠিত হবে এতে কোনো আমাদের সন্দেহ আছে? এটা অবশ্যই অবশ্যই চিরন্তন সত্য হবেই হবে। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এক জায়গায় বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো। আরেক জায়গায় বলেছেন ইয়া আইয়ুহান্নাসুত্তাকু, ওহে মানব জাতি, মানব সকল তোমরা আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহান্নাস বিভিন্ন জায়গায় বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এখানে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান্নাসুত্তাকু, হে মানব জাতি তোমরা আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহান্নাসুত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমাল লা ইয়াজজি ওয়ালিদুন আওয়ালাদি, তোমরা আল্লাহকে ভয় করো এবং সেই দিনকে ভয় করো। ওয়াখশাউ ইয়াওমাল লা ইয়াজজি ওয়ালিদুন আওয়ালাদি, যেই দিন পিতা তার পুত্রের পরিচয় দিবে না, পিতা তার পুত্রের কোনো কাজে আসবে না, উপকারে আসবে না, পুত্র তার পিতার কোনো কাজে আসবে না, সেই দিনকে তোমরা ভয় করো। ইয়া আইয়ুহান্নাসুত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমাল লা ইয়াজজি ওয়ালিদুন আওয়ালাদি ওয়ালা মাউলুদুন হুয়া জাজিন আওয়ালিদিহি শাইআ ইন্না ওয়াদাল্লাহি হক। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা যে ওয়াদা করেছেন, ইন্না ওয়াদাল্লাহি হক, সে ওয়াদা চিরন্তন সত্য। আল্লাহ তাআলা ওয়াদা কি সত্য, এত কোনো বিন্দু মাত্র সন্দেহ? আমরা তো এমনিতে বিশ্বাস করি পবিত্র কোরআনের প্রত্যেকটা আয়াত প্রত্যেকটা কথা আমরা অবশ্যই দৃঢ় ঈমানের সহিত বিশ্বাস করি এটা সত্য। কথা বলেন ঠিক না ঠিক? কোন মুসলমান কোন ঈমানদার কখনো বলতে পারবে না যে কোরআনের মধ্যে মিথ্যা আছে, কে বলতে পারবে? বরং কোন বেঈমান কাফের পর্যন্ত এই পর্যন্ত চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে নাই, কোরআনের মধ্যে একটা ভুল তারা কখনো প্রমাণ করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত তারা কখনো পারবে না। কিন্তু এই সত্য কিতাব, যে কিতাবের মধ্যে সন্দেহের কোন অবকাশ নাই, সেই ব্যাপারে আল্লাহ তাআলা তারপরে বলেছেন ইন্না ওয়াদাল্লাহি হক। তাহলে আল্লাহ তাআলা দৃঢ়তা সহিত আরো দৃঢ়তা দিয়েছেন যে আল্লাহ তাআলার ওয়াদা সত্য, তোমরা সেই দিনকে ভয় করো। এখানে সারা পৃথিবীর সকল মানব জাতিকে আল্লাহ তাআলা উদ্দেশ্য করে বলেছেন, তোমরা সেই দিনকে ভয় করো যেদিন পুত্র তার পিতার কোনো কাজে আসবে না, পিতাও তার পুত্রের কোনো কাজে আসবে না, তার মানে কোনো পরিবার কারো কেউ কারো কোনো উপকারে আসবে না, সেই দিন সবাই ইয়া নাফসি বলবে।
তাহলে এমন একটা দিনের কথা আল্লাহ তাআলা বলেছেন যে দিনটা অত্যন্ত ভয়াবহ হবে। কেমন ভয়াবহ হবে? আল্লাহ তাআলা বলেছেন সূরাতুল জিলজালের মধ্যে, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যেদিন জমিন তার কম্পনে প্রকম্পিত হবে। সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ইযা সামাউন ফাতরাত ওয়া ইযাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বুসিরাত। আল্লাহ তাআলা বলেন ইযা সামাউন ফাতরাত, যেদিন আকাশ বিচ্ছিন্ন হয়ে যাবে, আকাশ ফেটে চুরমার হয়ে পড়ে যাবে, ওয়াইদাল কাওয়াক এবং তাজারত নক্ষত্রগুলো ঝরে পড়ে যাবে, ওয়াইদাল বিহার ও ফুজিরত, যেদিন সমুদ্রকে উত্তাল করে তোলা হবে, সমুদ্রগুলো উত্তাল হয়ে যাবে, আকাশ ফেটে চুরমার হয়ে পড়ে যাবে, নক্ষত্রগুলো ঝরে পড়ে যাবে, এমনকি ওয়াইদাল কুবুর বুসিরত, কবরের মানুষগুলা সব কবর থেকে উঠে যাবে। সূরা আদিয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর, তারা কি সে কি জানে না, মানুষ কি জানে না যে মানুষকে কবর থেকে আবার উঠানো হয়, উঠানো হবে, মানুষগুলা কবর থেকে আবার উঠে যাবে, কবরের মধ্যে যা কিছু রাখা হয়েছিল কবর সকল কিছু বের করে দিবে। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এই জমিনের মধ্যে যা কিছু আমরা জমা করেছি, অনেক মানুষ দুদকের ভয়ে ব্যাংকের মধ্যে টাকা রাখে না, দুদকের ভয়ে ঘরের মধ্যে এখন লুকায় রাখে না, কারণ কয়েকদিন আগে আমরা দেখেছি কেসিনো সহ যারা এই সমস্ত দুর্নীতির সাথে জড়িত, র‍্যাব পুলিশ যখন তাদের ঘরের মধ্যে অভিযান চালাইলো, অভিযান চালাইয়া দেখলো ঘরের মধ্যে বিভিন্ন গোপন জায়গার মধ্যে টাকা পয়সা পাওয়া গেছে, পাওয়া গেছে না? এই ভয়ে অনেক মানুষ মাটির মধ্যে গর্ত করে ধন দৌলত গুলা স্বর্ণ গয়না সকল কিছু লুকাইয়া রাখে। এই জন্য অনেক মানুষ এমন ভাবে লুকাইয়া রাখে যাতে করে কেউ বুঝতে পারে না। কিন্তু কয়েকদিন আগে যখন অভিযান চালাইলো র‍্যাবে, তখন আমরা দেখেছি চাউলের বস্তা লুকাইয়া রাখছে মাটির নিচে, তারপরও ধরা খেয়ে গেছে, বার করছে না র‍্যাবেরা। এবার বুঝেন, এটা তো ধরা খাইছে, হয়তো কিছু নমুনা আছে। এখন মনে করেন কেউ 50 বছর 20 বছর ধরে মাটির নিচে এমন ভাবে রেখেছে, কোনো আলামত উপরে নাই, স্বর্ণ গয়না গুলা মাটির নিচে লুকায় রাখছে, কিন্তু লোকটা মারা গেছে। এমন বহুত ব্রিটিশদের আমলে আমরা দেখতে যা, আমরা অনেক কিছু প্রমাণ দেখেছি, ব্রিটিশরা এমন এমন সম্পদ যারা মাটির নিচে অনেক কিছু লুকায় রেখেছিল, কিন্তু তারা চলে গেছে, অনেক মানুষ মাটি ঘুরতে গিয়া এগুলা পেয়েছে, এখনো অনেকে পাইতেছে। তাহলে মাটির নিচে যখন মানুষ ধন সম্পদ গুলা লুকায় রাখবে, যখন পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, তখন এই মাটির নিচে লুকায়িত সকল ধন সম্পদ গুলা বের করে দিবে। ওয়া খরাজাতিল আরযু আসকালাহা, জমিন তার কলিজার টুকরা যত ধন সম্পদ মানুষ জমা করে রেখেছিল সকল কিছু জমিন বের করে দিবে, কিছুই থাকবে না। এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাফসীরের মধ্যে এসেছে, যখন মানুষ দেখবে জমিন সকল ধন সম্পদ গুলা বের করে দিয়েছে, তখন তারা আফসোস করবে, হায় রে, আমি এই জন্য নি এই সম্পদ গুলা, মানুষের সম্পদ মানুষকে আমি না দিয়া জুলুম করে আমি এগুলা বের নিজের জন্য জমা করেছিলাম, আজকে তো এগুলা কোনো উপকারে আসতেছে না। চোর বলবে আমি চুরি করেছিলাম,
আমার হাত কাটা হয়েছিল যে সম্পদের জন্য। আজকে বুঝি সম্পদ গুলো এভাবে পড়ে আছে, কেউ এটাকে ধরে না, কেউ মূল্যায়ন করে না, কেউ তাকায়ও দেখে না। যারা মানুষের উপর জুলুম করে, অত্যাচার করে, টাকা পয়সা উপার্জন করে, ব্যাংক ব্যালেন্স করে রেখে গেছে, কেউ কিন্তু সাথে কোনো কিছুই নিয়ে যেতে পারে নাই। দুই তিন খানি সম্পত্তির মালিক হয়েছে, সন্তানদেরকে দিয়ে গেছে, কিন্তু সে যখন মারা গেছে তার কবরের জায়গাটা নিয়েও টানা হেঁচড়া শুরু হয়ে গেছে। তাহলে তুমি এখানে চিন্তা করো, তুমি যাওয়ার সময় সাড়ে তিন হাত জায়গার বেশি এক বিন্দু মাত্র পাইবা না। কিন্তু অন্যায় ভাবে জুলুম করে মানুষ থেকে আত্মসাৎ করে তুমি জায়গা সম্পত্তি উপার্জন করেছ, কিন্তু এই সম্পদ তোমার কোনো উপকারে আসে নাই, আসবেও না। তুমি চলে যাইবা খালি হাতে। কিয়ামতের ময়দানে যখন এই অবস্থা শুরু হয়ে যাবে, তখন মানুষগুলা বলবে, ফাকালাল ইনসানু মালাহা, এর কি হলো, কি হইতেছে, আশ্চর্য হয়ে যাবে সবাই। এখন যদি আমাদের গ্রামের মধ্যে কোন জায়গার মধ্যে আগুন লাগে, আগুনের তীব্রতাটা অনেক বেশি, তখন মানুষ বলবে, হায় হায় কেমনে লাগলো আগুন, সব শেষ হয়ে গেছে, আফসোস করবে না। কিয়ামতের এই ভয়াবহতা দেখে মানুষ আফসোস করতে থাকবে, কারণ এগুলা হইতেছে বি আন্না রাব্বাকা আওহালাহা, আল্লাহ তাআলা বলেন এটা আপনার প্রভুর হুকুমে এগুলা হইতেছে, আল্লাহ তাআলা আদেশ করেছেন এগুলাকে। ইয়াউমাইদি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিউরাউ আমালাহুম, সেই দিন মানুষকে দলে দলে, বিভিন্ন দলে, ভিন্ন ভিন্ন দলে আল্লাহ তাআলা উঠাইবেন। বর্তমানে তো আমাদের দেশের মধ্যে দলের কোনো অভাব নাই, নির্বাচন আসলে দেখা যায় লিস্টের মধ্যে কত দল। আমার কথা কেউ রাগ করবেন না, মুসলমান সবাইকে মরতে হবে। আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, জাসদ করেন, বাসদ করেন, যতগুলাই করেন না কেন, একটা কথা মনে রাখবেন, যাকে আপনার আদর্শ হিসাবে যে দলকে আপনি গ্রহণ করবেন, একটু চিন্তা ভাবনা করে করবেন যে এই দলটা কিয়ামতের ময়দানে এই দলের নেতার সাথে যদি আমি উঠি, তাহলে কি আমি জান্নাত পাবো না জাহান্নাম পাবো, এইটা একটু চিন্তা করে দেখুন। আপনি আওয়ামী লীগের অনুসরণ করেন, আওয়ামী লীগের নেতা কর্মীর অনুসরণ করেন, আওয়ামী লীগের প্রধানদের অনুসরণ করেন, বিএনপি করেন, বিএনপির প্রধানদের অনুসরণ করেন, বিএনপির নেতা কর্মীর অনুসরণ করেন, জাতীয় পার্টি করেন, জাতীয় পার্টির নেতাদের অনুসরণ করেন, তাদের জন্য আপনি জীবন উৎসর্গ করে দেন। মনে রাখবেন কার জন্য আপনি জীবন দিয়েছেন, কে আপনার বিপদের সময় আপনার পাশে থাকবে, আপনার কিয়ামতের ময়দানে যে দলের সাথে আপনাকে উঠানো হবে সেই দল কি আপনাকে জান্নাতে নিবে না জাহান্নামে নিবে। এখন দেখবো যে আমার নেতা, তোমার নেতা, অমুক নেতা, তমুক নেতা মিছিলের মধ্যে আসে না, কিন্তু আমার নেতা, তোমার নেতা, বিশ্ব নবী মুস্তফা, এটা হলো মুসলমানদের স্লোগান। কোন মুসলমান আমার নেতা, তোমার নেতা, সুদখোর নেতা, ঘুষখোর নেতা বলতে পারে না, কথা বলেন ঠিক না বেটি? কারণ এই নেতা তো ততক্ষণ পর্যন্ত তোমার আমার জন্য আছে যতক্ষণ পর্যন্ত আমার তোমার আমি তার কাছে টাকা পাই, অথবা তার ক্ষমতা ততক্ষণ আছে ততক্ষণ, কিন্তু ক্ষমতা নাই আমি আর কাউকে আমার পাশেও দেখব না। কিন্তু এমন নেতাকে আমি অনুসরণ করতে চাই যে নেতা দুনিয়াতেও আমার অনুসরণ অনুকরণ হয়ে থাকবে এবং আমার মৃত্যুর পরেও আমাকে নাজাতের ব্যবস্থা করে দিবে, কথা বলেন ঠিক না ঠিক? রাগ করবেন না, মুসলমান হিসাবে আমাদের দায়িত্ব যেটা, প্রত্যেকটা মানুষকে মৃত্যু সাদ আস্বাদন করতে হবে, কিয়ামতের ময়দানে সবাইকে উঠতে হবে, কথা বলেন ঠিক না বেটি? কিয়ামতের ময়দানে আল্লাহ কাউকে ছাড়বে না।
আপনি যত কোটি টাকার মালিক হন না কেন, যত সম্পদশালী হন না কেন, যাকে আপনার আদর্শ হিসাবে আপনি বানাইলেন, যার আদর্শ তার জন্য আপনি জীবনটা উৎসর্গ করে দিয়েছেন, একটু বিবেক দিয়ে চিন্তা করে দেখেন কয়দিন সে আপনার জন্য কাঁদবে, কয়দিন সে আপনাকে চালাইবে, কয়দিন সে আপনাকে টাকা পয়সা দিয়ে সাহায্য করবে। তারা তার স্বার্থ যতক্ষণ আছে ততক্ষণ হয়তো সে আপনাকে ব্যবহার করবে, তার স্বার্থ যখন ছেড়ে যাবে তখন আপনাকে লাথি দিয়ে সরাইয়া দিবে, ঠিক না বেটি? কিন্তু যে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি আদর্শ হিসাবে মানবেন, সেই নবী আপনাকে জান্নাতে নেওয়া না পর্যন্ত আপনাকে ছাড়বে না। তাহলে কাকে ভালোবাসবেন, কার জন্য জীবন দিবেন? আমরা সবাই কিয়ামতের ময়দানে নবীর সুপারিশ ছাড়া কেউ পার হতে পারবো না, কথা বলেন ঠিক না ভাই? ঠিক, কিয়ামতের ময়দানে সকল নবী যখন ইয়া নাফসি বলবে, নিজের জন্য যখন কান্নাকাটি করবে, সেই দিন পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বি হাবিলি উম্মতি ইয়া উম্মতি 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 বলে নবী আল্লাহর জন্য উম্মতের জন্য নাজাতের জন্য কান্নাকাটি করবে, উম্মতকে জান্নাতে না পৌঁছা পর্যন্ত আল্লাহ রাসূল জান্নাতের ভিতরে প্রবেশ করবে না। সেই নবীর জন্য যদি উম্মতের মন না কাঁদে কার জন্য কাঁদবে? এই জন্য আয়াতের প্রেক্ষিতে কথাগুলো আসছে, তাই বললাম যে আল্লাহ তাআলা ভিন্ন ভিন্ন দলে মানুষকে উঠাবেন। ভিন্ন ভিন্ন দল বলতে যেই মানুষটা যেই দলের অনুসরণ করেছে, যেই মানুষটা যাকে অনুসরণ করেছে তার সাথে কিয়ামতের ময়দানে তাকে উঠানো হবে। এই জন্য আমি অনুরোধ করে বলবো সবাইকে, আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? যদি সত্য হয়ে থাকে, ঈমান ইয়াকিন যদি আপনার ভিতরে থাকে, তাহলে আপনি একটু পরিমাণ করে দেখেন, চিন্তা করে দেখেন আপনার অন্তরের ভিতরে কি আপনার দলের মহব্বত বেশি, না আপনার ফিরে মহব্বত বেশি, না আল্লাহ রাসূলের মহব্বত বেশি। এই যে একটু আপনি পরীক্ষা নিজেরটা নিজে চিন্তা করে দেখবেন, কারণ কিছু মানুষ আছে নবীর জন্য ডাক দিলে পাওয়া যায় না, কিন্তু দলের জন্য ডাক দিলে দেরি করে না, আসে না নাই? নবীর জন্য ডাক দিলে পাওয়া যায় না, কিন্তু দলের জন্য ডাক দিলে দেরি করে না। এই জন্য এটাই আপনার পরীক্ষা, আপনি এটাই চিন্তা করেন যে আমার ভিতরে মহব্বতটা কার বেশি। এই জন্য আমি গত জুমাতেও বলেছিলাম, সম্ভবত কত জুমার আগে জুমা বলেছিলাম, আমার আপনার অন্তরের মধ্যে কি রাসূলের দুনিয়ার নেতা কর্মীদের দুনিয়া যে দল করে যে ফিরের অনুসরণ করে সেই ফিরের মহব্বত বেশি, এটা আমার অন্তরের মধ্যে আল্লাহ তাআলা অবশ্যই জানেন আমার অন্তরের মধ্যে কি ফিরের মহব্বত বেশি, না আমার দলের মহব্বত বেশি, না আমার বিশ্ব নবীর মহব্বত বেশি, এটা অবশ্যই আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের অন্তর সম্পর্কে খবর রাখেন। ওয়াহুসসিলা মা ফিস সুদুর, অন্তরের মধ্যে কি আছে সেটাও আল্লাহ প্রকাশ করে দিবেন। এই তো সূরা আদিয়াতের মধ্যে ওয়াহুসসিলা মা ফিস সুদুর, তোমার অন্তরের মধ্যে কার ভালোবাসা বেশি ছিল, তোমার দলের ভালোবাসা বেশি ছিল, না তোমার ফিরের ভালোবাসা বেশি ছিল? আজকে তো অনেক মানুষ অন্ধভক্ত হয়ে যায় ফিরের প্রতি, অন্ধভক্ত হয়ে যায় দলের প্রতি, তার দলের বিরুদ্ধে কিছু বললে গা জ্বলে যায়, লাফ দিয়ে উঠে যায়, তাকে হত্যা করে দেয়, আসে না নাই? এটা সাধারণ রাখতে পারেন, যেহেতু আপনি দল করেন সাধারণ রাখতে পারেন, কিন্তু তত বেশি রাখা যাবে না যে আল্লাহ রাসূলের চাইতে আপনি তার মহব্বত বেশি থাকবে, এটা কখনো ঈমানের বৈশিষ্ট্য হতে পারে না, তাহলে আপনি বেঈমান হয়ে কবরে যেতে হবে। আপনার অন্তরের মধ্যে যদি আল্লাহ রাসূলের মহব্বতের চাইতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহব্বত বেশি থাকে, আপনার অন্তরের মধ্যে যদি খালেদা জিয়ার মহব্বত বেশি থাকে নবীদের চাইতে, আপনার অন্তরে যদি এরশাদের মহব্বত বেশি থাকে নবীদের চাইতে, আপনার দলের মধ্যে আপনার অন্তরের মধ্যে যদি অন্য কোন যে দল করেন, জামাত ইসলাম করেন অথবা জামাত ইসলামের মহব্বত বেশি থাকে, অথবা ইসলামী আন্দোলন করেন তার নেতার মহব্বত বেশি থাকে, অথবা যেই ফিরের আপনি অনুসরণ করেন নবীদের চাইতে যদি আপনার সেই ফিরের মহব্বত বেশি থাকে, তাহলে বুঝতে হবে আপনার ঈমান সঠিক নাই।
আপনার ইমানের মধ্যে কি আছে? সমস্যা আছে। এই ইমান নিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না। যতক্ষণ পর্যন্ত সকল কিছু চাইতে নবীর মহব্বত আপনার অন্তরে বেশি সৃষ্টি না হয়। এরা করতেছেন মহব্বত বেশি থাকতে হবে কার? বিশ্ব নবীর মহব্বত। সকল কিছু চাইতে সব বাদ, আমার ফির বাদ, আমার দল বাদ, সকল কিছু বাদ, নবীর মহব্বত আমার অন্তরে সবচেয়ে বেশি জায়গা দিতে হবে। কারণ আমার ফিরে কোনো কাল কিয়ামতের ময়দানে আমাকে রক্ষা করবে না, আমার দল কোনো আমাকে রক্ষা করবে না, তারাই তো এর আফসি বলে কুল পাবে না। উঠার আগে তো বলবে যা জাহান্নামের দিকে, কারণ দুনিয়াতে যা করছো সব হারাম, যা করছো সব অবৈধ। জনগণের টাকা, অমুকের টাকা, তমুকের টাকা আত্মসাত করে তোমরা খেয়েছো, এগুলো দিয়ে তো পার পাওয়া যাবে না, আর জান্নাত তো দূরের কথা। এরকম আলেম এখন আছে সত্য কথাগুলো উপস্থাপন করে না, জানের ভয়ে, টাকা পয়সার ভয়ে সত্য কথাগুলো উপস্থাপন করতে চায় না, টাকা যেদিকে আলেমও সেদিকে দৌড়াইতেছে। আছে না নাই? যার কারণে আজকে ইসলামের অধঃপতন। সকল ওলামায়ে কেরাম যদি আজকে হক কথাগুলা বলতো, যারা সলিড, যারা সঠিক সেটাই বলতো, তাহলে ইসলাম এত নিচের দিকে যাইতো না। আলেমরা এখন টাকার কাছে বিক্রি হয়ে যায়, 1 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা যেদিকে দৌড়ায় যেদিকে পাওয়া যায় সেদিকে দৌড়ায়, কথা মশালা ঘুরে যায়। এই জন্য আমার অনুরোধ থাকবে হকানি ওলামায়ে কেরাম এবং যারা খতিব ইমাম, সমাজের নেতৃত্ব তাদেরকে দিতে হবে, সমাজের মানুষের ঘুমন্ত চোখ বিবেককে জাগ্রত করতে হবে। সঠিক কথাগুলা কোরআন এবং হাদিসের মূল্যায়ন, যথার্থ কথাগুলা মানুষের সামনে উপস্থাপন করতে হবে, মানুষকে সহিহ তরিকা, সহিহ পথ গুলা মানুষকে দেখাইতে হবে, যাতে করে বদহারা মানুষগুলা পথের দিকে ধাবিত হতে পারে। নতুবা কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটা ইমামকেও আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? ইমামকে তার স্থানের দায়িত্ব দেওয়া হয়েছে, সেটা আল্লাহ তাআলা তাই নিজের দেওয়া দায়িত্ব। আল্লাহ তাআলা ইমামকে বসাইছেন যে জায়গার মধ্যে, ইমাম যদি সেই কথাটা সঠিকভাবে উপস্থাপন না করে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে জিজ্ঞেস করবে যে তুমি হাদিয়া তোহফা পাইয়া চাকরির ভয়ে, কমিটির ভয়ে, বিভিন্ন টাকা পয়সার লোভ ভরে তুমি সঠিক কথাগুলো উপস্থাপন করো নাই। অতএব তুমি দুনিয়াতে যে আমল করছো, যার জন্য করছো তুমি, তা দুনিয়াতে আমি তোমাকে দিয়ে দিছি, আখিরাতের ময়দানে আমার কাছে তোমার আর কোনো পাওনা নাই। তখন ওই সমস্ত ইমাম সাহেবরা, ওই সমস্ত আলেমরা আল্লাহর কাছে শূন্য, জিরো ছাড়া আর কিছুই পাবে না। এই জন্য ওলামায়ে কেরামের দায়িত্ব আছে, ওলামায়ে কেরাম ওয়ারাসাতুল আম্বিয়া নবীর উত্তরসূরি, তাদের দায়িত্ব আল্লাহ রাসূলের রিসালাতের যে দায়িত্ব ওলামায়ে কেরামকে দেওয়া হয়েছে, ওলামায়ে কেরাম যদি সেই দায়িত্ব পালন না করে কিয়ামতের ময়দানে নবীর সামনে ওলামায়ে কেরাম মুখ দেখাতে পারবে না। আজকে আমরা দেখতেছি সমাজের মধ্যে অনেক ওলামায়ে কেরাম টাকার কাছে বিক্রি হয়ে গেছে, কিন্তু সবাই বিক্রি হয় নাই। কিয়ামত পর্যন্ত হক্কানি ওলামায়ে কেরামের সিলসিলা অবশ্যই থাকবে, তাদের দ্বারাই উম্মত পথ, কোরআন এবং হাদিসের বাণী জানতে পারবে, শুনতে পারবে, বুঝতে পারবে, আমল করতে পারবে। হক্কানি ওলামায়ে কেরাম অবশ্যই থাকবে। তো বন্ধু ছিলাম, ওই দিন মানুষ কিয়ামতের ময়দানে এই ধন দৌলত টাকা পয়সা যা উপার্জন করছে সকল কিছুই বিফল হয়ে থাকবে। জমিনের ভিতরে যত কিছু আল্লাহ তাআলা, এই যে আমরা বলি এই জমিনের নিচে খনিজ পদার্থ, তেলের খনি, স্বর্ণের খনি, তারপর দিয়ে আপনার কয়লার খনি, বিভিন্ন খনি পাওয়া যায়, এই সকল খনি জমিন বাইর করে দিবে, জমিনের মধ্যে কিছুই থাকবে না। তারপরে ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়ামাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তুমি যদি অনু পরিমাণ সরিষার দানা চাইতো আরো কম, আরো ছোট, এরকম অনু পরিমাণ যদি কোনো একটা ভালো কাজ করো, আল্লাহ তাআলা সেই প্রতিদানও তোমাকে দিয়ে দিবে, বিন্দু পরিমাণও বাদ যাবে না। আবার তদুরূপ তুমি যদি কোনো পরিমাণ কোনো খারাপ কাজ করো, আল্লাহ তাআলা সেটাও তোমার আমল নামা থেকে বাদ দিবে না, সেটাও তোমার সামনে উপস্থাপন করা হবে। ফেরেশতারা বলবে ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, ফরো তোমার আমল নামা,
দুনিয়াতে কি করে আসছো, কি দেখে আসছো, কি করছো তুমি গোপনে প্রকাশ্যে, আজকে ফরজ তোমার আমলনামা। তখন দেখবে হায় হায় কিছুই তো বাদ পড়ে নাই। ছোট্ট একটা গালি দিয়েছিলাম সেটাও তো লেখা হয়ে গেছে, রাত্রে অন্ধকারটা ফুটি মাছ ধরে গিয়েছিলাম আরেকজনের সেটাও তো দেখে উঠে গেছে, আছে না নাই? আপনি মনে করেন আপনি দেখেন, কেউ দেখে না, সকল কিছু লেখা যাবে, লেখা হয়ে যাবে, কিছুই বাদ পড়বে না। এজন্য সবাইকে অনুরোধ করে বলবো, মরণের কথা চিন্তা করেন, দুনিয়া থেকে একদিন বিদায় হয়ে দিতে হবে, কেউ চিরস্থায়ী থাকবো না। অতএব যা করেন একটু চিন্তা ভাবনা করে করেন, টাকা পয়সা কামান, কষ্ট করে পরিশ্রম করে টাকা পয়সা কামান, এটা আপনার কোনো অপরাধ না, এটাও আপনার জন্য ইবাদত হবে। কিন্তু আপনি অন্যায় ভাবে সুদ খাইয়ে, সুদের টাকা, সুদের মধ্যে টাকা লাগাই রাখছেন, হাজার হাজার টাকা সুদ খাইতেছেন, মনে করেন অনেক বেশি দেখতেছেন আপনি, না এটা আপনার জন্য কিছুদিন আরাম হইতে পারে, কিন্তু এটা পরবর্তীতে আপনাকে বগায় দুনিয়ার থেকে নেবে। ঘুষ খাইতেছেন, 10,000 টাকা পেয়ে গেছেন কোনো কষ্ট ছাড়া, বিনিময় ছাড়া, আপনি তো মনে করেন অনেক কিছু হয়ে গেছে, না এই 10,000 টাকা না, 10,00,000, 10,00,000 টাকা আপনার নিয়ে যাবে আল্লাহ, তেরো ভাবেন না, কষ্ট দিয়ে নিব, তিনি তিনি আপনাকে কষ্ট দিবে আল্লাহ, দুনিয়াতেও বকাই নিবে, মরার পরে তো বকবে নি। অতএব একটু চিন্তা করেন, যা মনে চায় তাই করেন না, একটু চিন্তা ফিকির করে কাজ করেন, আল্লাহ তাআলা সকলকে বুঝার তৌফিক দান করে। সকলে বলি আমিন। নামাজ সম্পর্কে একটা মাসালা শুনেন, আমরা অনেকে প্যান্ট শার্ট পরে নামাজ পড়ি, অথবা পাঞ্জাবি পায়জামা পরেও নামাজ পড়ি, অথবা লুঙ্গি পরে নামাজ পড়ি, এবং মা বোনেরাও মনোযোগ দিয়ে শুনেন, ছোট একটা মাসালা, গুরুত্বপূর্ণ না বললে হবে না, অনেকেই ভুলটা করে থাকেন নামাজের মধ্যে। সেটা হলো যারা না প্যান্ট পরে, অধিকাংশ প্যান্ট নাভির নিচে থাকে, আছে না? আপনি গেঞ্জি দিয়ে রাখছেন ঠিকই, কিন্তু আপনার প্যান্টটা কোথায়? নাভির নিচে, এবং নিচে দিয়ে টাকুন নিচে, আপনার নামাজ হবে না, কারণ আপনি ফরজ তরক করেছেন। যে কাপড়টা নিচে পরবে কমপক্ষে নাভির উপরে থাকতে হবে, যাতে নাভি দেখা না যায়, এটা হলো পুরুষ একটা। আর নারীদের হলো, নারীরা যখন নামাজ পড়ে, হাতের তালু আর মুখের মুখ চেহারা ছাড়া বাকি যে অংশ যদি কোনো জায়গা দেখা যায়, সেজদা যাইতে অথবা রুকুত যাইতে আপনার হাতের কনুই দেখা যায়, অথবা হাতের কোন কবজির মাঝখানে অংশ দেখা যায়, তাহলে আপনারও নামাজ হবে না। এজন্য এমন কাপড় পরিধান করে নামাজ পড়তে হবে যাতে করে শরীরে কোনো অংশ দেখা না যায়, এটা খেয়াল রাখবেন সবাই। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। UMK মিডিয়া সুস্থ সংস্কৃতির প্রত্যাশায় আপনাদের সেবায় নিয়োজিত।